আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369-এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকেও আমি আপনাদের অনেক প্রয়োজনীয় কিছু গ্যাজেট নিয়ে উপস্থিত হয়েছি। আমি জানি এগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজন এবং কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, এর প্রাইস কত, ঠিক এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে আজকে জানাবো এবং আরও জানাবো এগুলো কীভাবে ব্যবহার করতে হয়। এবং শুরু করার আগে আমার নতুন বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমার পরবর্তী ভিডিওটি আপনি সহজেই পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা একটি প্রথমেই যে এসি ভোল্ট মিটার, অনলি ভোল্ট মিটার, অনলি ভোল্ট শো করবে, এটা সরাসরি কারেন্ট 220 ভোল্ট কারেন্ট শো করবে, কী পরিমাণে কারেন্ট আপনার বাসায় আছে এই এই মিটারটি ইউজ করলে। আমি সবগুলো মিটার হাতে নিলাম, এখানে দুই ধরনের মিটার দেখা যাচ্ছে, যেটা শুধুমাত্র ভিতরে ডিসপ্লেটা বোঝা যাচ্ছে এটা প্রাইস অনলি 80 থেকে 90 টাকা, আর পাশাপাশি দুটো যে মিটার দেখছি আমরা আমার বাম হাতে, এই মিটার দুটো 100 টাকার উপরে, সরি 120 টাকার মতো হয়ে থাকে। মিটারগুলো অত্যন্ত শক্ত এবং ভালো মানের, আর এটা হচ্ছে এসি ভোল্ট মিটার, সরি এটি এসি অ্যাম্পিয়ার মিটার। এই যে গোল একটা চাকার মতো দেখা যাচ্ছে, এর ভেতর দিয়ে লোডের তারটি দিলেই এখানে ভোল্ট অ্যাম্পিয়ার শো করবে। এখানে এটার পেছন সাইডে তার আছে, যে দুটো তার এখানে বের করে নিয়ে সরাসরি কারেন্টে ঢুকাতে হবে, আর এই চাকাটার ভেতর দিয়ে লোড, আপনি যে লোড ইউজ করছেন তার একটা তারের ভেতর দিয়ে যাবে, 100 এম্পিয়ার পর্যন্ত এই মিটারটি শো করার ক্ষমতা রাখে। এটার প্রাইস মোটামুটি 350 টাকার মতো, এটা শুধু এম্পিয়ার। তো আমি আরেকটি মিটার আপনাদের সামনে উপস্থিত করলাম, যেটা আসলে অনেকে মনে মনে চাচ্ছেন, আমিও অনেক দিন চাচ্ছিলাম পাচ্ছিলাম না, এই মুহূর্তে আমার কাছে আছে যদিও সংখ্যায় খুব কম। এটা হচ্ছে হার্টজ মিটার, অর্থাৎ আপনার কারেন্টের হার্টজ কী পরিমাণ। আমরা জানি কারেন্টে সেকেন্ডে 50 হার্টজ, অর্থাৎ হার্টজ 50 হার্টজ থাকতে হবে, অন্যথায় কারেন্ট ভালো কাজ করবে না। যারা আইপিএস তৈরি করি, আইপিএস ইউজ করি, তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজন। হার্টজ পরিমাণ মতো যদি না থাকে তাহলে ভালো আউটপুট পাবো না বা ভালো লংজিভিটি পাবো না ডিভাইসগুলো। তো এটাই হচ্ছে সেই হার্টজ মিটার, সেকেন্ডে 50 বার অন অফ হয় কারেন্ট। আর এখন আমি আপনাদের যেটা নিয়ে আসলাম, এটা ভোল্ট প্লাস এম্পিয়ার দুটো কাজই এর ভিতর হবে, আর একই ডিসপ্লের ভিতরে দুটো কাজ, ভোল্ট প্লাস এম্পিয়ার শো করবে। যে চাকাটা আমরা দেখাচ্ছি আগের মিটারের মতো, এটা মোটামুটি এর ভিতর দিয়েই দিতে হবে সেই লোডের তারটি, আর পেছন থেকে ছিদ্র আপনি দেখলে বুঝবেন দুটো তার বের করার জায়গা আছে, ওখান থেকে ডাইরেক্ট 220 কারেন্টে দিতে হবে। তো এটা প্রাইস একটু বেশি, এটা প্রাইস পড়ে প্রায় 450 টাকার মতো। এটা অনেক শক্তিশালী একটা মিটার, আপনার বাসায় ইউজ করতে পারেন ইচ্ছা করলে। হ্যাঁ, এটা অনেক আগে ছিল এই মিটারটা, এখন এই মিটারটা একটু খুব কম পাওয়া যায়। এটা একই ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার, কাজ কিন্তু একই রকমভাবে ব্যবহার করতে হবে, শুধুমাত্র দেখতে একটু ব্যতিক্রম, মডেল ব্যতিক্রম করা হয়েছে। এর প্রাইস একই 450 থেকে 500 টাকা, কম বেশি হতে পারে সময়ের পরিপ্রেক্ষিতে। এই মিটারটা আপনারা ব্যবহার করতে পারেন, এটা ডিসপ্লেটা অনেক সুন্দর, ভোল্ট প্লাস এম্পিয়ার দুটো একসাথেই শো করবে। তবে এম্পিয়ার ক্ষেত্রে অবশ্যই যে চাকাটা আছে চাকার ভিতর দিয়েই লোডে তার নিতে হবে, এটা অবশ্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আমার পরবর্তী ভিডিও আমি দেখাবো আপনাদেরকে। আর এখন যে মিটারটা আপনাদের সামনে দেখাচ্ছি আমি, এটা শুধুমাত্র ভোল্ট মিটার, এসি ভোল্ট মিটার। আমি প্রথমে যে গোল গোল যে মিটারগুলো শো করছিলাম, ঠিক এটা স্কোয়ার, এটা দিয়ে শুধুমাত্র কারেন্ট কী পরিমাণের, 220 কারেন্ট আসলে কী পরিমাণে, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট এই মিটারটা শো করবে। তা
পরিমাপ করবে আসলে কি পরিমাণে আছে। এটাও সহজ, এটা দুটো তার বের করা, জাস্ট কারেন্টে দিলেই হয়ে যাবে। এটা প্রাইস হচ্ছে প্রায় 300 টাকা প্লাস, 250 টাকা, 250 টাকার উপরে। তো এটাও বাজারে অনেক জায়গায় পাওয়া যায়, আমাদের কাছে আছে, বাইরেও পাবেন। তো আমি এসি ভোল্ট মিটারের পাশাপাশি ডিসি ভোল্ট অ্যাম্পিয়ার মিটার আজকে আমি আপনাদের দেখছি আছে এখানে। এই যেহেতু এগুলো ভোল্ট মিটার, এই মিটারটিও ডিসি সরাসরি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট শো করবে, ভোল্ট প্লাস অ্যাম্পিয়ার। এখানে একটু ব্যতিক্রম আছে, ইউজের ব্যাপার আছে। এটা হচ্ছে এসি, এটা ডিসি। কিছু টিউটোরিয়াল আছে আমার ভিডিওতে আছে, নেক্সট আমি আবার দেখাবো আসলে কীভাবে অ্যাম্পিয়ার শো করতে হয়। সরাসরি তার লাগালে অ্যাম্পিয়ার হবে তা না, এটা কিছু একটা নিয়ম আছে, টিউটোরিয়াল আছে, অবশ্যই ইউটিউবে দেখতে পারবেন। আর সর্বশেষে আমি ছোট্ট একটি মিটার, এটা ভোল্ট, শুধুমাত্র এসি ডিসি ভোল্ট মিটার, ডিসি ব্যাটারি পরিমাপ সে দেখাবে। ডিসি ভোল্ট ব্যাটারিতে লাগালে এখানে বোঝা যাবে আসলে কত ভোল্ট ব্যাটারিতে আছে। এছাড়া এটা আর তেমন কোনো কাজ করবে না অ্যাম্পিয়ারের জন্য না, তবে এটা কিন্তু যদিও দেখাচ্ছে এরকম অনেক ভালো কাজের। যাই হোক বন্ধুরা, সবার প্রতি আবারও অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।